একদিকে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, অন্যদিকে পাক ইস্যুতেই মনমোহনকে মোদীর আক্রমণ। সব মিলিয়ে স্বাধীনতা দিবসেও সরগরম জাতীয় রাজনীতি। পুঞ্জে পাক হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল হয়েছে সংসদ। এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সীমান্তে হামলা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মনমোহন সিংহ। বললেন, পুঞ্জে কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের উদ্দেশ্যে মনমোহন সিংহের বার্তা, পাকিস্তানের মাটি যেন ভারত বিরোধী কাজে ব্যবহৃত না হয়। পাকিস্তান কে সাথ রিশতে বেহতর হোনে কে লিয়ে ইয়ে জরুরি হ্যায় কি ও আপনি সরজমিন আর আপনি নিয়ন্ত্রণ ওয়ালি জমিন কা ইস্তেমাল ভারত কে খিলাফ কিসি ভি কারওয়াই কে লিয়ে না হোনে দে। ভারত আর পাকিস্তান কে বীচ নিয়ন্ত্রণ রেখা পর হাল হি মে হামারে জওয়ানো পর কায়রতাপূর্ণ হামলা কিয়া গিয়া। ইস তরহ কি ঘটনাও কো রোকনে কে লিয়ে হম হর মুমকিন কোশিশ করেঙ্গে। তবে পুঞ্চ ইস্যুতে এদিন আবার গুজরাট থেকে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদী। দেশ কে জওয়ান মারে গে আর তব জা করকে দেশ কি সেনা কে মনোবল কো এক শক্তি দেনে ওয়ালি বাত হোনি চাহিয়ে। লাল কিলা পাকিস্তান কো ললকারনে কি জগহ হ্যায় এসা মে নহি মানতা, লেকিন লাল কিলা হিন্দুস্তান কি সেনা কা মনোবল বড়ানে কা তো সর্বোত্তম জগহ হ্যায়, ইয়ে মেরা বিশ্বাস হ্যায় আর দেশ কি সেনা কা মনোবল বড়ানা চাহিয়ে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খাদ্য সুরক্ষা বিলের পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধি উন্নয়ন নিয়ে আশা প্রকাশ করেন মনমোহন সিংহ। ফুড সিকিউরিটি বিল আব সংসদ কে সামনে হ্যায় আর হামে উম্মীদ হ্যায় কি ইয়ে জলদি পাস হো জায়েগা। ইস কানুন কা ফায়দা হামারে গাঁও কি 75% আর শহরো কি আদি আবাদি কো পৌঁছেগা। মোদী আবার দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, উন্নয়ন ও সরকার পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র ও গুজরাটের মধ্যে তুলনামূলক বিতর্ক হোক। আজ ভি হামারি জিসিপি কি সোচ হামে আগে বড়নে কি তাকত নহি দেতি হ্যায়। ক্যা আজ ভি পিছলে 60 সাল সে রটি রটাই বাতে হম সুন সুন কে থক চুকে হ্যায়। আইয়ে গুজরাট ও দিল্লি কি স্পর্ধা হো যায়, বিকাশ কি। উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয় ও বিহারে মিড ডে মিল কাণ্ডে নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। মুম্বাই ডকইয়ার্ডে নৌসেনার ডুবোজাহাজে বিস্ফোরণের জেরে মৃত্যুর ঘটনাতেও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ।